হতে যাব না, আমিনের রক্ত ধ্বংস করে স্বাগতম স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছি আমি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফুলবাড়ির ট্র্যাজেডি দিবস পালিত। প্রাকৃতিক সম্পদ নষ্ট করে কয়লা তোলার চেষ্টা প্রতিহত ঘোষণার মধ্য দিয়ে দিনাজপুরে ফুলবাড়িতে আজ ফুলবাড়ির ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে। তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি এবং সম্মিলিত পেশাজীবী সংগঠন সহ দিবসটির স্মরণে ফুলবাড়ি সহ আশেপাশের 6 উপজেলার মানুষ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। ভোরে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করেন তারা। সকাল 9:30 দিকে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটির শোক র্যালি বের করে। এতে সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীয় সদস্য মোশাররফ হোসেন নানু এবং সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল সহ অন্যান্যরা অংশ নেন। র্যালি শেষে পৃথকভাবে শহীদ সালেকিন আল আমিন ও তরিকুলের স্মৃতিস্তম্ভে পুষ্পার্প অর্পণ করেন তারা। এছাড়াও পৃথকভাবে সম্মিলিত পেশাজীবী সংগঠনের নেতা সাবেক মেয়র মর্তুজা সরকার মানিক, ফুলবাড়ি পৌরসভার মেয়র মাহবুবুল আলম লিটন সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা দিবসের কর্মসূচি পালন করেছেন। 2006 সালের 26 আগস্ট জাতীয় সম্পদ ফুলবাড়ির কয়লা সম্পদ রক্ষার আন্দোলনে নেমে পুলিশ এবং তৎকালীন বিডিআর বাহিনীর গুলিতে সালেকিন আলামিন এবং সেই গ্যাস সম্পদ গুলি তারা রপ্তানি করতে করার সময় বলেছিল যে বাংলাদেশ গ্যাসের উপর ঘাটছে, এই গ্যাস রপ্তানি না করলে আমাদের সর্বনাশ হবে। সেই সময় জাতীয় কমিটিতে যে আন্দোলন হয়েছিল, প্রতিরোধ হয়েছিল, লং মার্চ হয়েছিল এবং তার কারণে তারা সেই গ্যাস রপ্তানি করতে পারে না। আজকে চিন্তা করেন সেই গ্যাস যদি তারা রপ্তানি করতে পারত, বাংলাদেশে আজকে যতটুকু বিদ্যুৎ আছে তার অর্ধেক থাকত, কারণ গ্যাসের উপরই বাংলাদেশের প্রধান বিদ্যুৎ উৎপাদন হয়। সেই গ্যাস কাপড়ে বিদ্যুৎ যতটুকু আছে বিদ্যুৎ থাকতো না, শিল্প কারখানা থাকতো, অথচ এরা কিন্তু তখন বলেছিল যে বাংলাদেশ গ্যাসের উপরে থাকবে। ওই টাওয়ার পাওয়ার বিশেষজ্ঞ যারা, তারাই আবার একটা পর্যায়ে যখন তারা গ্যাস রপ্তানি করতে পারলো না, তখন তারা নজর দিল উত্তরবঙ্গে। তারা তখন বললো ফুলবাড়ির কয়লা না উঠালে উত্তরবঙ্গের উন্নয়ন হবে না, কিন্তু তারাই কিন্তু গ্যাস উত্তরবঙ্গে না দিয়ে বিদেশে রপ্তানি করতে চেয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীনবাংলানিউজটিভি.com, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীনবাংলানিউজটিভি.com।